আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি ফাইজুস সালেহীন। আজকের ক্লাসে আমরা কি শিখতে পারব? আজকের ক্লাসে আমরা আলোক তড়িৎ ক্রিয়া কি তা জানতে পারব, সূচন কম্পাঙ্ক কাকে বলে সেটি জানতে পারব, কার্য অপেক্ষক কি সেটি জানতে পারব, এবং আলোক তড়িৎ ক্রিয়া গাণিতিক বিশ্লেষণ জেনে কিভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব তাও আজকে আমি তোমাদেরকে আমার ক্লাসে সমাধান করে দেব কিছু গাণিতিক সমস্যা। প্রথমে আমরা একটি ভিডিও দেখব যার মাধ্যমে তোমরা ফটো তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা ভিডিওটি দেখি। এই ভিডিও চিত্রে তোমরা লক্ষ্য করো যে কি হচ্ছে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বর্তনী। প্রথমে এটি একটি বর্তনী যাতে একটি ক্যাথোড আছে এবং একটি অ্যানোড আছে। তোমরা সবাই লক্ষ্য করো, এখানে একটি বর্তনী, এখানে একটি অ্যামিটার আছে, ক্যাথোড আছে, অ্যানোড আছে। ক্যাথোড এবং অ্যানোডটি ধাতব পদার্থ তৈরি। আবারও বলছি যে ধাতব পদার্থের তৈরি না হলে ফটো তড়িৎ ক্রিয়া ঘটবে না। ফটো তড়িৎ ক্রিয়া অবশ্যই ধাতুর উপরে ঘটে। এরপরে আমরা দেখি যে একটি তড়িৎ, একটি আলোক উৎস, যেখান থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে তার উপরে, ক্যাথোডের উপরে। তো আমরা দেখতে পাচ্ছি আলো এসে ক্যাথোডের উপর পড়ে। সবাই তোমরা ভিডিও চিত্রটিতে লক্ষ্য করো, আমি ভিডিওটি অন ছাড়লাম না, কিন্তু তোমাকে ভিডিওটি ভিডিও চিত্রের মাধ্যমে তোমাদের জিনিসটা বোঝাচ্ছি যে আলো এসে পদার্থের ধাতব পদার্থের উপর অর্থাৎ ক্যাথোডের উপর পতিত হয়। কি হয় পতিত হলে? আলোক রশ্মি তড়িৎ শক্তিতে, আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কিভাবে? আলোক রশ্মি এখানে যদি আপতিত হয় এই ধাতব পদার্থের পৃষ্ঠে, তখন এই ধাতব পদার্থ থেকে কিছু ইলেকট্রন নির্গত হয় এবং ইলেকট্রন গুলো নির্গত হয়ে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায় এবং এই বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয়। তো সর্বপ্রথম হেনরিক হার্জ 1887 খ্রিস্টাব্দে এই বিষয়টি অনুধাবন করেন, কিন্তু তার কোনো ব্যাখ্যা ছিল না। পরবর্তীকালে 1900 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লেনার্ড নিশ্চিতভাবে প্রমাণ করেন যে কোন ধাতব পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হলে ইলেকট্রন নির্গত হয়, কিন্তু তিনি সে কি কারণে এটি ঘটে তার ব্যাখ্যা দিতে পারেননি। 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইনস্টাইন সর্বপ্রথম এই ব্যাখ্যা দেন। তিনি ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব ব্যবহার করেন, সেই সাথে তিনি যে আলোক একটি কণিকা, আলো যে একটা কণা ধর্ম রয়েছে সেই ব্যাপারে তিনি ধারণা দেন। এবং আলোর কণা ধর্মকে যদি আমরা হিসেব করি তাহলে খুব সহজে আমরা ফটো তড়িৎ ক্রিয়া বুঝতে পারব। যদি আলোকে তরঙ্গ আকারে ধরা হয় তাহলে এই ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না। আমরা যে চিরায়ত তরঙ্গ তত্ত্ব সম্বন্ধে জানি সেই তত্ত্ব দিয়ে কখনোই ফটো তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? কারণ আলোকে যদি তুমি কণা হিসাবে ধরো তাহলে দেখো যে আলোর কণাটা এই ধাতুর পৃষ্ঠে এসে পড়ছে, এবং আমরা জানি যে ধাতু পৃষ্ঠে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে বোঝা যাচ্ছে এই যে আলোর কণা এসে পড়ছে ধাতুর পৃষ্ঠে এবং ধাতুর পৃষ্ঠে যে মুক্ত ইলেকট্রন থাকে তার সাথে সংঘর্ষ হচ্ছে, স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষের ফলে ইলেকট্রনটি উত্তেজিত হচ্ছে এবং ইলেকট্রনটি উত্তেজিত অবস্থায় যথেষ্ট পরিমাণ শক্তি অর্জন করে নির্গত হয়ে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। তো এই বিষয়টি আলোর কণা তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। চিরায়ত তরঙ্গ তত্ত্ব, যদি আলোকে আমি তরঙ্গ হিসাবে ধরি তাহলে এই বিষয়টি ব্যাখ্যা করা যায় না। এটি আমাদের মনে রাখতে হবে যে এটি চিরায়ত তরঙ্গ তত্ত্বের একটি ব্যর্থতা, যে চিরায়ত তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোর ফটো তড়িৎ ক্রিয়া অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা দিতে হলে আলোর কণা তত্ত্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ আলোকে ফোটন হিসেবে কল্পনা করতে হবে, যে আলো হচ্ছে অসংখ্য ফোটনের সমষ্টি।
অসংখ্য ফোটন থাকে আলোর মধ্যে, প্রত্যেকটা ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ। আমরা একটু পরে দেখব প্রতিটা ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ, এবং এইচ নিউ পরিমাণ শক্তি যখন এখানে আপতিত হয় তারপর ইলেকট্রন নির্গত হয়। তাহলে যদি তোমাদের পরীক্ষা আসে ফটো তড়িৎ ক্রিয়া কি, আমি আশা করি যে তোমরা খুব ভালোভাবে জিনিসটা ব্যাখ্যা করতে পারবে যে আলোক রশ্মি কোন ধাতু পৃষ্ঠের উপর এসে পতিত হয়, ফলে ধাতু পৃষ্ঠের মধ্যে যে ইলেকট্রন রয়েছে তার সাথে আলোর কণাগুলোর একটি সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ইলেকট্রনগুলো যথেষ্ট পরিমাণ শক্তি অর্জন করে, এবং শক্তি অর্জন করে সেই ইলেকট্রন পরিমাণ একটা ইলেকট্রন গুলো একটি গতিশক্তি দিয়ে নির্গত হয়ে যায়। এটিই হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া, অর্থাৎ আলোকের শক্তিতে রূপান্তর, আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় এই আলোক তড়িৎ ক্রিয়ার মাধ্যমে। আমরা যদি এখানে খেয়াল করি যে সংজ্ঞাটি যে উপযুক্ত কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে তা হতে ইলেকট্রন নির্গমনের ঘটনাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহের ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। এখানে একটি বিষয় হচ্ছে ধাতব পৃষ্ঠ, দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইলেকট্রন নির্গমন হবে আর আলোক অবশ্যই পড়বে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আলোটি কি হতে হবে, উপযুক্ত কম্পাঙ্ক হতে হবে। তোমাদের পরীক্ষায় এই জিনিসটি তোমরা উল্লেখ করবে যে উপযুক্ত কম্পাঙ্ক না হলে ব্যাপারটি ঘটবে না। তোমরা এই চিত্রটির দিকে ভালো করে লক্ষ্য করো, এই চিত্রটিতে আলোক তড়িৎ ক্রিয়ার বর্ণনা দেওয়া হয়েছে। যে আমি বলেছিলাম যে প্রত্যেকটি পদার্থের একটা ধাতব পদার্থের একটা ধর্ম রয়েছে, যেমন আমরা জানি ধাতব পদার্থের প্রত্যেকটা পদার্থে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, তো নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন গুলোর একটি বন্ধন রয়েছে। তো ধাতব পদার্থে বন্ধনটা খুবই দুর্বল, এই কারণে ধাতব পদার্থ পরিবাহী হিসেবে কাজ করে। তো এই জন্যই আলোক তড়িৎ ক্রিয়াতে আমরা ধাতু মধ্যে আলো ফেলব। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ধাতুর মধ্যে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে বন্ধন আছে সেই বন্ধনের একটা শক্তি রয়েছে, এই বন্ধন শক্তিটাকে বলা হয় কার্য অপেক্ষ। এই বন্ধন শক্তিকে আবার বলছি, একে বলা হচ্ছে কার্য অপেক্ষ। প্রত্যেকটা ধাতুতে যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে একটা দুর্বল বন্ধন রয়েছে সেই বন্ধনটাকে, বন্ধনের যে শক্তি সেই শক্তিটাকে বলে কার্য অপেক্ষ। তো বাইরে থেকে যে আমি আলো দিব ধাতব পদার্থের উপরে, সেই আলোর শক্তিটি অবশ্যই ইলেকট্রন আর নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি তার থেকে বেশি হতে হবে। যদি ধাতুর উপরে যে আলোটা পড়বে সে আলোর শক্তি কার্য অপেক্ষকের থেকে কম হয়, অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের বন্ধন শক্তির থেকে কম হয়, তাহলে কোনো আলো নির্গত হবে না। ইলেকট্রন নির্গত হতে হলে অবশ্যই আপতিত আলোর শক্তি বেশি হতে হবে, তার থেকে আপতিত আলোর শক্তি ইলেকট্রনের বন্ধন থেকে বেশি হতে হবে, অর্থাৎ ইলেকট্রনের যে সাথে নিউক্লিয়াসের যে বন্ধন তার থেকে আপতিত আলোর শক্তি বেশি হতে হবে। তো আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি, উদাহরণের মাধ্যমে তোমরা বাস্তব ঘটনাকে যদি তোমরা অনুধাবন করতে পারো তাহলে সবকিছু তোমাদের কাছে সহজ হবে, তোমরা অনেক সহজে অনেক কঠিন জিনিস বুঝতে পারবে। যেমন এই ক্ষেত্রে আমরা একটা পটাশিয়ামের পাত নিয়েছি, তোমরা দেখেছো, এবং পটাশিয়ামের কার্য অপেক্ষক হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। আমি আবারও বলছি কার্য অপেক্ষক মানে হচ্ছে যে পটাশিয়ামের মধ্যে যে পরিমাণ ইলেকট্রন আছে, তোমরা পটাশিয়ামের ইলেকট্রন, পটাশিয়ামের আণবিক গঠন, পারমাণবিক গঠন তোমরা জানো, তো সেই ইলেকট্রনের সাথে যে মুক্ত ইলেকট্রন থাকে আউটার শেলে বহিঃ খোলকে যে ইলেকট্রন থাকে তার সাথে নিউক্লিয়াসের একটা বন্ধন শক্তি থাকে, সেই বন্ধন শক্তিটাকে কার্য অপেক্ষক হিসাবে বলা হয় এবং সেটার পরিমাণ হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন সেই ইলেকট্রনটাকে যদি তুমি মুক্ত করতে চাও, পটাশিয়াম থেকে বের করে ফেলতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এমন আলো দিতে হবে যার শক্তি 2 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি। তুমি যদি 2 ইলেকট্রন ভোল্টের কম শক্তি প্রদান করো তাহলে কখনোই তুমি সেই আলোক শক্তি দিয়ে ইলেকট্রন বের করতে পারবে না। খুব সহজ হিসাব যে যদি আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে হয় তাহলে অবশ্যই আলোক শক্তি যে
শক্তির পরিমাণ, অর্থাৎ এখানে আমরা সমীকরণটি দেখছি যে ই ফোটন অর্থাৎ আলোর যে শক্তি সেটা হচ্ছে এইচ এবং নিউ, নিউ বলতে বুঝা হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো কম্পাঙ্ক যত বেশি হবে আলোর শক্তি তত বেশি হবে, কম্পাঙ্ক যত কম হবে আলোর শক্তি তত কম হবে। কম্পাঙ্ক বলতে প্রতি সেকেন্ডে যে তরঙ্গ আলোর যতটুকু কম্পাঙ্ক, এখানে আমরা ফোটনের কম্পাঙ্ক বুঝাচ্ছি, যেহেতু এখানে আলোকে কণা হিসাবে ধারণা বলা হচ্ছে এবং এখানে এখানে আলোকে কণা হিসাবে বিবেচনা করা হচ্ছে, এবং সেই ফোটনের কম্পাঙ্ক হচ্ছে নিউ এবং ফোটনের শক্তি হচ্ছে ই। একটা জিনিস বলে রাখি, আলো তরঙ্গ এবং কণা উভয় ধর্মই আলোর রয়েছে, এটাকে বলে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি অর্থাৎ দ্বৈত ধর্ম। আলো কণা হিসাবেও আচরণ করে, আবার আলো তরঙ্গ হিসাবেও আচরণ করে। আলোকে কখনো কণার ধর্ম পাওয়া যায়, কখনো তরঙ্গ ধর্ম পাওয়া যায়, কিন্তু ফটো তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আলোর তরঙ্গ ধর্ম নিয়ে কোনো আলোচনা করা যাবে না, কারণ আলো তরঙ্গ ধর্ম দিয়ে কখনোই আলোর তড়িৎ ক্রিয়ার কোনো ব্যাখ্যা দেয়া যায় না। আলোক তড়িৎকে ব্যাখ্যা দিতে হলে আলোকে অবশ্যই কণা হিসাবে বিবেচনা করতে হবে। যদিও এটা তোমাদের কাছে কনফিউজিং মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে আলো সবসময় কখনো তরঙ্গ হিসাবে কাজ করে, কখনো কণার মতো আচরণ করে, এবং ফটো তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আলো কণার মতো আচরণ করে, এবং এই ফোটনের কম্পাঙ্ক হচ্ছে নিউ এবং শক্তি হচ্ছে ই। তাহলে এই পরিমাণ শক্তি দিয়ে এবং নিউ পরিমাণ কম্পাঙ্ক দিয়ে যদি একটা আলোক এসে পড়ে এবং আলোর শক্তি যদি তুমি পরিমাপ করো, সেটার মান যদি 1.77 ইলেকট্রন ভোল্ট, তাহলে কত তড়িৎ ক্রিয়া ঘটবে না, কারণ এখানে দেখা যাচ্ছে যে কোনো ইলেকট্রন নির্গত হবে না, কারণ পটাশিয়ামের কার্য অপেক্ষা করছে 2 ইলেকট্রন ভোল্ট, আর যে ফোটনের শক্তি হচ্ছে 1.77 ইলেকট্রন ভোল্ট। কিভাবে একটা কম শক্তির বস্তুকে বেশি শক্তির বস্তুকে তুলতে পারবে? কখনোই না। যেমন ধরো, যদি আমি ধরি যে তুমি কেউ একজন একটি গর্তে পড়ে গেছে, রাস্তায় কোনো একটি গর্তে পড়ে গেছে, এখন যদি তাকে তোমার সেই গর্ত থেকে উঠাতে হয়, তুলে আনতে হয়, তাহলে অবশ্যই তার যে বিভব শক্তি তার থেকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে এবং তাকে তোমার উপরে তুলে আনতে হবে। তুমি যদি সেই বিভব শক্তির থেকে বেশি শক্তি অর্থাৎ তার ওজনের থেকে বেশি শক্তি যদি প্রয়োগ না করো, তাহলে সেই ব্যক্তিকে থেকে তুমি গর্ত থেকে তুলে আনতে পারবে না। আমরা যদি পদার্থের মধ্যে ইলেকট্রনটাকে সেই গর্তের মধ্যে একটা ইলেকট্রন হিসাব করি, যে সেই কোনো একটা আবদ্ধ গর্তের মধ্যে, তাহলে সেই গর্ত থেকে যদি ইলেকট্রনটাকে তুলে আনতে হয়, তাহলে অবশ্যই ইলেকট্রনটার যে শক্তি আছে সেই শক্তি থেকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। বেশি শক্তি প্রয়োগ করলেই ইলেকট্রনটি বের হয়ে আসতে পারবে। যেমন আমরা পরবর্তীতে দেখি, যদি আমরা শক্তিটা দেই হচ্ছে 2.25 ইলেকট্রন ভোল্ট, তাহলে আমাদের কিছু ইলেকট্রন এখানে নির্গত হয় অর্থাৎ ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয়। আরো যদি বাড়িয়ে দেই, তাহলে আরো বেশি গতিশক্তির ইলেকট্রন পাওয়া যাবে। তাহলে বোঝা যাচ্ছে কম্পাঙ্ক যত বেশি হবে আলোর শক্তি তত বেশি হবে এবং ফটো তড়িৎ ক্রিয়ার সেই ইলেকট্রনও নির্গত হবে। এর মাধ্যমে আমাদের খুব সহজেই আমরা এই ফটো তড়িৎ ক্রিয়ার বিষয়টি বুঝতে পারবো। আরেকটি বিষয় ক্ষেত্রে আমার বলে রাখা দরকার যে আলোক তড়িৎ ক্রিয়া কি হচ্ছে, তাৎক্ষণিক ঘটনা অর্থাৎ সাথে সাথেই ঘটে। যে আলো এসে পড়লো, সাথে সাথেই ইলেকট্রন নির্গত হয়ে যায়, কোনো দেরি হবে না, কোনো টাইম ল্যাগ নাই। আলোক এসে পড়ার সাথে সাথে আলোক শক্তি এখানে আপতিত হওয়ার সাথে সাথে ইলেকট্রন নির্গত হয়। যদি সময়ের পার্থক্য নির্ণয় করা হয়, তাহলে দেখা যায় যে প্রায় 3 ন্যানোসেকেন্ডের মতো, খুবই ক্ষুদ্র, যা পরিমাপ করা যায় না সহজে। তো অতএব বলা যায় এটি একটি তাৎক্ষণিক ঘটনা। এটি হচ্ছে ফটো তড়িৎকের বা আলোক তড়িৎকের প্রধান বৈশিষ্ট্য, যে আলোক তড়িৎকে একটি তাৎক্ষণিক ঘটনা, যে ঘটার সাথে সাথে আলোর পড়ার সাথে সাথেই ইলেকট্রন নির্গত হয়ে যায়। এই তাৎক্ষণিক ঘটনাটি কোনোভাবেই চিরায়ত পদার্থ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। চিরায়ত বলতে বোঝায় যে আগে প্রথমে বিজ্ঞানীরা ধারণা করতেন যে আলোর তরঙ্গ ধর্ম রয়েছে, আলোর কোনো কণা ধর্ম নেই, আলোর ফোটনের তত্ত্ব তারা জানতেন না। তো তাদের ধারণা ছিল
যে আলো এক ধরনের তরঙ্গ, আলো অবশ্যই তরঙ্গ কিন্তু আলোর কণা ধর্ম রয়েছে যা 1900 সালের পূর্বে বিজ্ঞানীরা জানতেন না। তো তাদের সেই তত্ত্ব দিয়ে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেওয়া যায় না, যে আলো তাদের তত্ত্বকে যদি মানতে হয় তাহলে অবশ্যই একটা সময়ের পার্থক্য থাকবে, অর্থাৎ আলো পড়বে ইলেকট্রনটা উত্তেজিত হয়ে হয়ে মানে এখান থেকে নির্গত হতে বেশ কিছু সময় লাগার কথা। চিরায়ত পদার্থ বিজ্ঞান অনুযায়ী আলোক যদি এসে পড়ে এবং সেক্ষেত্রে ইলেকট্রন গুলো যে উত্তেজিত হয়ে এখান থেকে নির্গত হয় সে তার পিছনে কিছু সময় প্রয়োজন, কিন্তু আমাদের ফটো তড়িৎ ক্রিয়া চিরায়ত পদার্থ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা দেয়া যায় না। তো আমরা এ পর্যায়ে কিছু ব্যবহার দেখব, আলোর তড়িৎ ক্রিয়ার কিছু ব্যবহার দেখবো, যে আমরা সচরাচর দেখে থাকি যে সোলার প্যানেল, যে বিভিন্ন জায়গায় আমরা ছাদের উপরে ঘরের চালের উপরে সোলার প্যানেল দেখি, আর এখানে দেখানো হচ্ছে সোলার হিটার। আমরা চিত্রে লক্ষ্য করি যে সোলার মাধ্যমে যে পানি গরম করার পদ্ধতি, আর এটা হচ্ছে সূর্যের শক্তি ব্যবহার করে যে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি সেই সম্বন্ধে এখানে দেখানো হয়েছে। তো এই দুটি হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, যে সোলার সেলে অর্থাৎ সৌর কোষে বিদ্যুৎ শক্তি কিভাবে পাই, সৌর কোষ দিয়ে আমরা বাসার ফ্যান লাইট টিভি সবকিছু চালাতে পারি, বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি, কিন্তু বিদ্যুৎ শক্তি আমরা কিভাবে পাই সোলার সেলের মাধ্যমে, আমরা ফটো তড়িৎ ক্রিয়ার মাধ্যমে পাই। এখানে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, অর্থাৎ সূর্যের আলো এখানে আমরা ব্যবহার করি, সূর্যের আলো এখান যে সোলার সেলের যে ইলেকট্রন থাকে তাকে এক্সাইটেড করে এবং ইলেকট্রন নির্গত করে, সেই ইলেকট্রনের প্রবাহ দিয়ে তড়িৎ প্রবাহ পাওয়া যায় এবং সেই তড়িৎ প্রবাহ দিয়ে আমরা বাসায় কারেন্ট ব্যবহার করি। তোমরা কি কখনো ভেবে দেখেছো এভাবে, যে এই যে সোলার সেল দিয়ে যে সবকিছু বিদ্যুৎ চলছে সেটা কিভাবে চলছে? সোলার সেল দিয়ে আসলে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে এবং সেখানেও ফটো তড়িৎ ক্রিয়া ব্যবহার করা হয়। তাহলে অতএব আমরা চমৎকার জিনিস দেখতে পেলাম যে কিভাবে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার বাস্তব জীবনেও ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে।